পালিয়ে বিয়ে করার পর প্রথম জামাই ষষ্ঠী। ওই শোনো না, ওই শোনো না, কি হয়েছে? এত মধুর সুরে ডাকছে যখন কুছ তো বাত হে, বলে ফেলো পেটে কি চলছে, বলে ফেলো, বলে ফেলো। মা ফোন করেছিল। সেটা নতুন কি, রোজই তো করে। আর তুমিও ঘন্টার পর ঘন্টা কথা বলো। আমার মনে হয় তুমি বিয়েটা মোবাইলের সাথে করেছো না আমার সাথে করেছো, কে জানে। মোবাইল কি সময় দাও, আমাকে তো সময় দিচ্ছ না। কি কিছু না স্যার। আরে মা নিমন্ত্রণ করলো ষষ্ঠীতে যাওয়ার জন্য। আর তুমি কি বলছো শুনি। আমি তো বলে দিয়েছি সব বাজার করতে, যা যা তোমার ভালো লাগে। না না আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না। আর তোমার বাবাকে দেখলে আমার আগেও ভয় লাগতো, এখনো ভীষণ ভয় লাগে, আর বেশি ভয় লাগে। কেন, ভয়ের কি আছে, বাবা তো মানুষই। না উনি মানুষ রূপে খলনায়ক, খলনায়ক। আবার তুমি শুরু করলে, আমি জানি না, আমরা যাচ্ছি ব্যাস। হায় রে ভগবান, কি ফাটা পাশে আটকে গেল আমার পোদ। না গেলে বউ রাগ দেখাবে, আর গেলে শ্বশুরের রাগ দেখাবে, কেন যে পালিয়ে বিয়ে করতে গেল। জামাই ষষ্ঠীর দিন। প্রণাম নেবেন। থাক, এসব আদিক্ষেত না দেখালেই নয়, এটুকু সভ্যতাও শেখা হয়নি যে বড়রা না বললে বসতে নেই। ৩০ মিনিট পর। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, এরপর তো কোমর ব্যথা হয়ে যাবে, তারপর তো আমার মেয়েকেই টিপে দিতে হবে তোমার কোমর, বসো দয়া করে। বলছি ভালো ভালো আছেন? কেন, দেখে কি মনে হচ্ছে? মানে শরীর ভালো আছে তো? বাবা এত টেনশন তোমার আমার জন্য? আর যখন আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিলে তখন মনে পড়েনি আমার কথা, যদি টেনশনে হার্ট অ্যাটাক হয়ে যেত? এখন আদিখ্যাতা দেখাতে আসছো, যত্ত সব ক্ষমা করবেন বাবা। এমন কাজ করো কেন যে পরবর্তীতে সেই কাজের জন্য কারো কাছে ক্ষমা চেতে হয়? যেমন ফুসলিয়ে ফাসলে আমার মেয়েটাকে নিয়ে গেছো, তেমন সারা জীবন ভালো রাখবে আমার মেয়েটাকে। যদি না রাখো না তাহলে তোমার কিন্তু মুশকিল আছে, বলে দিলাম না? মাঝে মাঝে ঝেড়ে মুছে আবার শোকেসে সাজিয়ে রাখবো, ঠিক আছে? আর কি বলছো তখন থেকে ফুসফুস করে? পুরুষদের গলায় জোর থাকবে আলাদা, আর তুমি ম্যাও করছো, তুমি পুরুষ তো আদো নাকি? কি দেখে যে মেয়েটা তোমাকে পছন্দ করলো কে জানে। ডাউট আছে, চলুন ঘরে চলুন, দেখিয়ে দিচ্ছি। কি বললে? না 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 কিছু না, কিছু না। হলো তোমাদের শ্বশুর জামাইয়ের কথা? এটা কথা বলা না, এটা কথা শোনানো বলে। আবার ফুসফুস, চলো মা খেতে ডাকছে। যান গেলুন দয়া করে, আমার মেয়েটাকে তো গিলেছেন, এখন আমার বাকি যা আছে সব গান্ডে পিন্ডে গেলুন যান। আর গেলার সময় একটু জল খাবেন কিন্তু, না তো গলায় আটকাবে, ঠিক আছে? আপনি শ্বশুর না, আপনি অসুর, অসুর। শালার জামাই। তাই বলছি কোনো মেয়েকে ভাগিয়ে নেওয়ার আগে তার বাড়ির লোককে পটানো উচিত, না হলে এমন দিনই দেখতে হবে জনস্বার্থে প্রচারিত।